শীতকাল মানে শুরু হয়ে যায় মেলা, সার্কাস, নানা রকমের অনুষ্ঠান। আর আমরা চলে এলাম এবার 12th মিলন মেলায়, যেটা বারুইপুরে চলছে। এখানে প্রবেশ মূল্য মাত্র 5 টাকা। তো আমরা চলে এসেছি এবারে মিলন মেলায়, বারুইপুর মিলন মেলা, যেটা এবছর 12 বছর করল। তো এটা মানে এই বছর আপাতত এটা রবীন্দ্রভবনের মাঠে হচ্ছে। গত বছর লকডাউনের চলাকালীন এগুলোর জন্য হয়েছিল মিলন মেলাতে, এটা হয়নি। তো 2019-এ এটা 20-টা 21-এ ফেব্রুয়ারিতে হয়েছে। হ্যাঁ, তো ওটা হয়েছিল আপনার ফুলতলার বারুইপুর ফুলতলার পিছলা চিতলা মাঠে। তো ওটাও অনেক বড় একটা মাঠ, যেখানে মোটামুটি বড় ভয়ে মেলাটা হয়েছিল। এখানে বারুইপুরে আপনার শিল্পমেলা, রথযাত্রা মেলা, এরকমই কিছু বড় বড় মেলা হয়। তার মধ্যে মিলন মেলাটা একটা ফেমাস, হ্যাঁ, অন্যতম মেলা বারুইপুরের মধ্যে। মানে ঠান্ডা ঠান্ডা পড়ছে সেই টাইমে বারুইপুরের মানুষ অপেক্ষা করে থাকে। 8 মাসের মাথায় আবার আরেকবার মেলা হচ্ছে। আগের বার পুরীর মেলাটা হয়েছিল ফেব্রুয়ারিতে 21-এ, আবার 21-এর মেলাটা এখন আপাতত 12 তারিখ শুরু হয়েছে, আবার নেক্সট 12ই ডিসেম্বর অব্দি চলার কথা। তো আপাতত এখন আজকে আমরা 15 তারিখ এসে দেখতে পাচ্ছি, যেটা সবটা ঠিকঠাক করে খোলেনি, আশা করছি ঠিকঠাক করে খুলে যাবে। মধ্যে কয়েকটা জায়গা ঘুরে দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। তো চলো দেখা যাক। এই মেলা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। এখানে নানা রকমের দোকানপাট, রাইডস, নানা রকম অ্যাট্রাকশন, নানা রকম টেস্টি খাবার দাবারের দোকান, সব কিছু নিয়ে এটা একটা বিশাল বিশাল মানে মানুষের আয়োজন, বিশাল এক সম্ভার। প্রচুর মানুষ এখানে গ্যাদার করে, বহু বছর ধরে এই মেলা হয়ে আসছে। আর এইভাবে এই মেলা এখন 12 বছরে পড়েছে এই বছর। নানা রকম কোভিড প্রোটোকল মেনে মোটামুটি মেলাটাকে আয়োজন করার চেষ্টা করা হচ্ছে। তবু যতটা নিজস্ব কনসার্নে, নিজস্ব দায়িত্বে নিজের সেফটিটা মেনটেন করাটাই ভালো। নানা রকমের 3D শোস, নানা রকমের রাইডস, সব কিছুই আমাদের এখানে মেলায় সব কিছু এবার চলছে। কিছুটা করে দেখাকে যখন আমরা গেছি তখন দেখেছি কিছুটা কম চলছিল, এক দুটো জিনিস তখনও অবধি তৈরি হয়নি, এখন মোটামুটি সবই চালু হয়ে গেছে। এই মেলা চলবে 13ই ডিসেম্বর অবধি। একবার এখানে এলে 2-3 ঘন্টা অনায়াসেই কারোর কেটে যাবে। নানা রকম দোকান, দোকানের তো কোনো শেষ নেই, নানা রকম খাবারের দোকান, নানা রকম জিনিসপত্রের দোকান। চলো ঘুরেই দেখা যাক আস্তে আস্তে। এটা আপাতত বন্ধ আছে। খাবারের তো কোনো শেষ নেই, মুখে জিভে জল আনা খাওয়ার তো প্রচুর প্রচুর। হয়তো দামগুলো একটু বেশি, সাধারণত মেলায় তো একটু দাম বেশি হয়ে থাকে, ওদেরও তো একটা কমিশনের ব্যাপার থাকে। একটা নতুন আইটেমও আমরা দেখতে পেলাম, দেখা যাক কেমন লাগে সেটা। তো দেখে মুখটা আছে, যেটা মেলায় আসুন, ঘুরুন, নিজেদের মতো আনন্দ করুন, কিন্তু অবশ্যই কোভিড সিকিউরিটিগুলোকে মাথায় রাখবেন, যার যার সিকিউরিটি নিজের কাছে, কারণ এরকম গ্যাদারিংয়ে তো জানেন কন্টামিনেশনটা হওয়ার বেশি চান্স থাকে।
প্রচুর দোকান, কোনো কিছু অভাব নেই, নানা রকম দোকান, নানা রকম ভ্যারাইটিস। আমরা তো আপনাদের সামনে ছোট্ট একটা সিন তুলে ধরার চেষ্টা করলাম, এখানে আসলে আপনারা আরো বুঝতে পারবেন আরো কত সুন্দর করে সবকিছু দেখানো হচ্ছে, সব ডেমনস্ট্রেট করা হচ্ছে। আপনাদের এই মেলায় অবশ্যই স্বাগতম রইল আমাদের তরফ থেকে, আপনারাও আসবেন, ঘুরে যাবেন অবশ্যই। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করলাম কীভাবে মেলাটি আয়োজিত হচ্ছে, কীরকম মানুষজন হচ্ছে, ভিড় হচ্ছে। তো লোকেশনটা যেটা হচ্ছে, প্রথমেই যেমন আমরা বলেছি যে বাড়িপুরে যে নিউ ইন্ডিয়ান মার্ট আছে, বাড়িপুর রবীন্দ্র ভবন, সেখানে মেলাটা হচ্ছে। তো বাড়িপুর স্টেশনে নামলে আমার খবরটা ইজিলি অ্যাভেলেবেল আছে, বা যে 218 বাস স্ট্যান্ড আছে সেখান থেকে কিছুটা হেঁটে আসলে আপনারা ইজিলি মেলাটা পৌঁছে যেতে পারবেন। তো অবশ্যই সকলে একবার তো ভিজিট করেই যাবেন, এক মাস ধরে এই মেলা চলবে, সব রকম কম থেকে বেশি সবই অ্যাভেলেবেল আছে। আমাদের এবার বেরিয়ে যাওয়ার পালা, আপনারা অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, আনন্দ করবেন, আর আমাদের জানাবেন আপনাদের কেমন লাগবে। থ্যাংক ইউ, বাই।